মর্নিং সবাইকে, আমি নিরুপমা চলে এসেছি সকালবেলা। তো সকালবেলায় পটল, আলু আর পেঁয়াজ আর একটা মূলো কেটে নিয়েছি, দুটো। তো এটা সেই পুঁটি মাছগুলো ছিল, দেখেছেন আমার রান্নাঘরে 2 দিন ধরে। তো সেই পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি বানাবো। 3-4 কোয়া পেঁয়াজ, এই পেঁয়াজ বলছি, 1টা পেঁয়াজ আর 3-4 কোয়া রসুন। রসুনটা আমি কেটে নিয়েছি একটু ঝিরি ঝিরি করে, 3-4 খণ্ড একটা রসুন। তো 3-4 কোয়াই দিয়েছি, আর বেশি দিইনি। তো এই যে আমি বেশ কালো জিরে সম্বর দিয়ে পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি, ব্যাস পুঁটি মাছগুলো এখন ভাজা হবে, তারপরে আলু পটল পেঁয়াজ দিয়ে দেবো। তো এদিকে পটল আর সমস্ত কিছু সবজি একসাথেই দিয়ে দেবো। তো যারা যারা এটা আলাদাভাবে দেওয়া যায়, ফার্স্টে একটু আলু আর মুলোগুলো দিয়ে একটু ফ্রাই করার পর পটল, তারপর বেগুন দিলে বেগুন, এরকম করে দিলেও রান্না করা যায়। তো ভালো লাগে এই চচ্চড়িটা খেতে। তো মাছটা যেহেতু আমার বাসি, মানে আগের দিনের, তো ওই জন্য আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি। যদি আজকের হতো টাটকা তাহলে আর লাগতো না। তো হয়ে গেছে আমার চচ্চড়ি, এবার আমি ভাজবো ঘি ভাড়ালি ভাজা। এদিকে মসুর ডাল লাউ দিয়ে, লাউ না পেঁপে দিয়ে, আজকে অ্যাকচুয়ালি ব্রেনটা খুব খারাপ আছে মানসিক দিক থেকে, ওই জন্য সব উল্টো।